লক্ষ্মীপুরের রায়পুর বিডি ক্লিন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সোমবার দিনব্যাপী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত পারভেজ হোসেনের নেতৃত্বে রায়পুরা থানা হতে কার্যক্রম শুরু করে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্প্রে করে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়পুর থানা সহ আমরা রায়পুর বিডি ক্লিন, রায়পুর বিভিন্ন পয়েন্টে করোনার পরিস্থিতির জন্য আমরা বিভিন্ন রকম জীবাণুনাশক স্প্রে করতেছি এবং মানুষের সচেতনমূলক কথা বলে সবাইকে সাবধান করতেছি।